হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল এ ভিডিওতে আমি প্রিন্ট টাইটেলস অপশন সম্পর্কে আলোচনা করবো আপনারা হয়তো কোনো একটি এক্সেলের সিট নিয়ে কাজ করছেন সেই এক্সেলের সিটে বেশ কিছু ডাটা রয়েছে আপনাদের সেই ডাটাগুলোর একটি টাইটেল রয়েছে সেই টাইটেলগুলো যদি আপনারা প্রত্যেকটি পেজের উপরে শো করাতে চান তাহলে সেটি কিভাবে করবেন আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিন্ট টাইটেলস অপশন ব্যবহার করে কিভাবে আপনারা এই কাজটি করবেন অর্থাৎ আপনাদের যেই ডকুমেন্টের টাইটেল রয়েছে যখন আপনারা ডকুমেন্টটি প্রিন্ট দিবেন তখন প্রত্যেকটি পেজে যেন টাইটেলটি শো করেন সেটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি পেজলেও ট্যাবের অধীনে পেজ সেট আপ সেকশনে এইখানে প্রিন্ট টাইটেলস একটি অপশন রয়েছে আপনারা যদি এটিতে ক্লিক করেন তাহলে এখানে পেজ সেট আপের যে ডায়লগ বক্স সেটি আসবে ইতিপূর্বে আমি পেজ সেট আপ সম্পর্কে আলোচনা করেছি এখানে বেশ কয়েকটি ট্যাব রয়েছে যেমন পেজ মার্জিন হেডার ফুটার ইত্যাদি পেজ মার্জিনস এগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি এবং হেডার ফুটার সম্পর্কেও আমি অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করেছি এখানে যে সিট যে ট্যাপটি রয়েছে এই ট্যাপটির অধীনে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি এখন আলোচনা করছি প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা পেজের টাইটেলটি প্রত্যেকটি পেজে শো করাবেন এখানে আমি বেশ কিছু ডাটা নিয়েছি আমি যদি এটি প্রিন্ট প্রিভিউ দেখি আমি এখানে প্রিন্টে গেলাম তাহলে এখানে প্রিন্ট প্রিভিউ শো করবে এখানে দেখুন প্রিন্টের আমার এখানে প্রথম পেজে উপরে টাইটেলটি শো করছে আমি এটি একটু বড় করি তাহলে আপনারা বুঝতে পারবেন বড় করলাম তাহলে দেখুন এখানে প্রথম পেজে টাইটেলটি শো করছে তারপরে আমরা যদি দ্বিতীয় পেজে যাই আমি ছোট করে নিয়ে দ্বিতীয় পেজে যাচ্ছি দ্বিতীয় পেজে গেলাম তাহলে দেখুন দ্বিতীয় পেজে কিন্তু টাইটেলটি নেই অনুরূপভাবে আপনারা যদি অন্যান্য পেজে যান অন্যান্য পেজগুলোতেও দেখবেন টাইটেল নেই আমরা এখন এই টাইটেলটি প্রত্যেকটি পেজে নিতে চাচ্ছি টাইটেলটি প্রত্যেকটি পেজে নেওয়ার জন্য আমি প্রিন্ট টাইটেল এই বাটনে ক্লিক করলাম তারপরে এইখানে দেখুন একটি অপশন রয়েছে এখানে লেখা রয়েছে রোজ টু রিপেট অ্যাট টপ অর্থাৎ কোন রুটি আমরা উপরে ডিপিট করব আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে কার্সড আনলাম তারপরে এখানে আমি যেই রুটি নিব সেই রুটি আমি এখানে ক্লিক করে সিলেক্ট করলাম যখনই আমি এটি সিলেক্ট করলাম তখন এখানে দেখুন ডলার সাইন ওয়ান কোলন তারপরে ডলার সাইন ওয়ান চলে আসছে এটির দ্বারা আমাদের সিটের প্রথম রুটি বোঝাচ্ছে তারপরে আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে সেটি রিপিট হয়ে যাবে আমি এখন আবার প্রিন্ট পিভ হয়ে যাচ্ছি প্রিন্ট হয়ে গেলাম তাহলে দেখুন প্রথম পেজে টাইটেলটি রয়েছে দ্বিতীয় পেজে গেলাম তাহলে দেখুন দ্বিতীয় পেজে এখানে টাইটেলটি শো করছে তারপরে আমি যদি আবার পরের পেজে যাই দেখুন প্রত্যেকটি পেজে টাইটেলটি চলে আসছে তারপরে আপনারা যদি এই টাইটেলটি না নিতে চান তাহলে সেই ক্ষেত্রে ওই একই বাটনে ক্লিক করার পরে এইখান থেকে আপনারা এটি মুছে দেবেন তারপরে ওখাতে ক্লিক করলেই সেই টাইটেলটা রিপিট হবে না আমি আবার প্রিন্ট পিভিউয়ে যাচ্ছি তাহলে দেখুন এখানে টাইটেলটি আর রিপিট হচ্ছে না অর্থাৎ প্রত্যেকটি বেজার আর শো করছে না এখন এখানে অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করছি এখানে প্রথমে রয়েছে প্রিন্ট এরিয়া প্রিন্ট এরিয়া অর্থাৎ আমি কতটুকু প্রিন্ট এরিয়া নির্ধারণ করব সেটি আমি এখান থেকে বলে যেতে পারি প্রিন্ট এরিয়া সম্পর্কে অন্য আরেকটি ভিডিওতে আমি আলোচনা করেছি আপনারা যখন প্রিন্ট প্রিভিউ দেখবেন তখন অটোমেটিক্যালি প্রিন্ট এরিয়া সেট হয়ে যায় যেমন এখানে দেখুন আমি যখন প্রিন্ট ভিভিউ দেখেছি এখানে দেখুন লাইনটি একটু চেঞ্জ হয়ে গেছে এবং আমি যদি স্কল করে নিচের দিকে যাই এখানে দেখুন এইখানে লাইনটি হরিজেন্টালি চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এই লাইন যেখানে শেষ হয়েছে সেখানে প্রথম পেজটি শেষ হয়েছে তারপরে আমি যদি স্কল করে আবার নিচের দিকে যাই তাহলে দেখুন এখানে এই লাইনটি একটু অন্যরকম শো করছে অর্থাৎ এখানে হচ্ছে দুই নম্বর পেজ শেষ হয়েছে যখন আপনারা নর্মাল ভিউ দেখবেন তখন আপনারা এই লাইনটি দেখে বুঝতে পারবেন যে আপনাদের পেজ কতটুকু অর্থাৎ প্রথম পেজে কতটুকু টেক্সট রয়েছে সেটি আপনারা এইগুলো দেখে বুঝতে পারবেন তারপরে এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে যেমন আপনারা যদি কোনো কলামকে রিপিট করতে চান তাহলে এই অপশনের দ্বারা করতে পারেন যেমন এখানে আমি পুরোটি কপি করছি কপি করে আমি এখানে পেস্ট করছি এখানে এই টেক্সটগুলো এই পর্যন্ত চলে আসছে এখন আমি যদি এই প্রথম এসএলটি যদি আমি এই পেজগুলোতে রিপিট করতে চাই আমি এখানে প্রিন্ট হয়ে গেলাম দেখুন এখানে আমি টেক্সটগুলো নিয়েছি এই বাম পাশে কিন্তু এখানে নাম্বারগুলো শো করছে না তারপরে আমি যদি প্রত্যেকটি পেজে এই নাম্বারগুলো রিপিট করতে চাই তাহলে সেক্ষেত্রে প্রিন্টারটি ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম কলমস টু রিপিট অ্যাট লেফট অর্থাৎ লেফটে কলমটি রিপিট হবে এটা আমি সিলেক্ট করলাম ওকেতে ক্লিক করলাম এখন আমি প্রিন্ট পিপে যাই দেখুন আমি পরের পেজে স্কল করছি এখানে এই পেজে কলামটি রিপিট হয়েছে প্রত্যেকটি পেজে এখন আমাদের এসএলগুলো শো করছে। এভাবে আপনারা কলাম যদি রিপিট করতে চান তাহলে সেটিও করতে পারবেন এরপরে আপনারা কলাম যদি রিপিট না করতে চান তাহলে অনুরূপভাবে এটি আপনারা মুছে দেবেন তাহলে সেটি আর রিপিট হবে না এছাড়াও এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে যেমন এখানে প্রিন্টে আপনি কি কী নিতে চাচ্ছেন সেটি এখানে বলে দিতে পারেন যেমন আপনারা গ্রিড লাইন যদি প্রিন্ট দিতে চান তাহলে এটি সিলেক্ট করতে পারেন তারপরে এখানে আপনার ডকুমেন্টটি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি নিতে চান প্রিন্ট দেওয়ার সময় তাহলে এটি সিলেক্ট করতে পারেন তারপরে আপনারা ড্রাফট কোয়ালিটিতে যদি প্রিন্ট দিতে চান তাহলে এটি সিলেক্ট করতে পারেন এবং আপনারা যদি রো এবং কলমের হেডিং যদি প্রিন্ট দিতে চান তাহলে এটি সিলেক্ট করতে পারেন আমি এখানে এই তিনটি সিলেক্ট করলাম তারপরে আমি ওকেতে ক্লিক করে আমি প্রিন্ট পিভি যাচ্ছি তাহলে দেখুন আমাদের এখানে প্রিন্ট পিভিউটি একটি চেঞ্জ হয়ে গেছে উপরে দেখুন এখানে এবিসি এবং বাম পাশে ওয়ান টু থ্রি এগুলো শো করছে তারপরে প্রত্যেকটি পেজে এখানে আমাদের ঘরগুলো শো করছে অর্থাৎ এখান থেকে আমরা গ্রিড লাইন এটি সিলেক্ট করেছি সেই কারণে প্রত্যেকটি ঘরে এখানে লাইন শো করেছে তারপরে এখানে কমেন্ট রয়েছে অর্থাৎ আপনারা কমেন্ট কোন জায়গায় শো করাতে চান সেটা এখান থেকে বলে দিতে পারেন এখানে সিটের শেষে যদি দিতে চান এটি সিলেক্ট করবেন তারপরে আপনারা যদি সিটের ডিসপ্লে করতে চান তাহলে এটি সিলেক্ট করতে পারেন তারপরে আপনারা যদি এরোর শো করাতে চান তাহলে এটি বলে দিতে পারেন তারপরে আপনারা যদি এরোর না শো করাতে চান তাহলে এখানে আপনারা নট অ্যাপ্লিকেবল অথবা ব্ল্যাঙ্ক দিতে পারেন এছাড়াও এখানে পেজের অর্ডার রয়েছে আপনারা পেজের অর্ডারটা কোন অনুযায়ী করতে যাচ্ছেন এখানে দেখুন দেখাচ্ছে এখানে উপর থেকে নিচের দিকে আসবে তারপরে আবার ডান দিকে গিয়ে উপর থেকে নিচের দিকে আসবে আপনারা এটি যদি সিলেক্ট করেন তাহলে এখানে ডান দিকে হরিজেন্টালি যাবে অর্থাৎ প্রথমটি তারপরে ডান দিকে তারপরে আবার যে আকৃতি তারপরে নিচেরটি তারপর ডান দিকে এইভাবে এখানে পেজটি শো করবে অর্থাৎ পেজের অর্ডারটি এইভাবে হবে এই ভিডিওতে আপনারা প্রিন্ট টাইটেল অপশন সম্পর্কে জানলেন প্রিন্ট টাইটেল অপশন ব্যবহার করে কোনো হেডিংকে আপনারা কীভাবে রিপিট করবেন এবং কোনো কলাম অথবা কোনো রুকে আপনারা রিপিট করবেন সেটি আপনারা জানলেন আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ